হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ জার্নি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যে ভিডিও দিতে চেয়েছিলাম, এতদিন কিন্তু আবার ভিডিও অফ করে রেখেছি, মানে দিচ্ছি না। তো আজকে ভাবলাম, এখন কিন্তু বিকাল 5:30 মতো বাজে, তো মনে করলাম যে ক্যামেরাটা একটু অন করি আর আপনাদের সাথে কথা বলি। আজকে এই কতদিন ধরে তো খুব গরম পড়েছে, আসলে রান্নাঘরে একদম রান্না করতে যাওয়াই যাচ্ছে না, এত গরম। আর এই কারণে ভাবলাম আজকে তেমন কিছু রান্না করব না। আজকে রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে রুই মাছ, একটু হালকা পাতলা করে ঝোল করে রান্না করব। তো ওইটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব। মানে একটা রান্না, রান্না তো সবাই পারে, ওই রান্নাটাও করছি, কিভাবে করছি সেটা একটু দেখালাম। আর এখন তো বিকাল 5:30 বাজে, তো মানে দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি। আমি তো আসলে দুপুরে ওরকম খাই না, যেহেতু সকালের নাস্তাটা একটু লেটে খাওয়া হয়, এই জন্য আর দুপুরে খাই না। এই জন্য ভাবলাম যে রাতের জন্য যেহেতু রান্নাটা করব, আপনাদের সাথে একটু মানে শেয়ার করি। তো চলেন যাই, দেখি কিভাবে আমি ধুন্দুল রান্নাটা করি সেটা একটু দেখি। তো এই যে আমি ধুন্দুলগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর মাছেও লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম আগে থেকে আপনাদের সাথে কথা বলার আগে। ভাবলাম যে আপনাদের সাথে কথা বলার আগে এই কাজগুলো আমি রেডি করে যাই, তাহলে আমি ঝটপট এসে রান্নাটা করে ফেলতে পারবো। তো চুলায় যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তার আগে একটা কথা বলি, সবাই হয়তো মনে করবেন যে আমি তো আগে বলতাম আমার বাসায় চুলায় গ্যাস থাকে না, তো আসলেই গত 4-5 মাস ধরে আমি ইন্ডাকশানে রান্না করি, চুলা একেবারেই কোনো গ্যাস ছিল না। এখন এই 4-5 দিন ধরে আল্লাহর রহমত একটু এসেছে গ্যাস। তো গ্যাসে রান্না করার একটা আলাদাই মজা, এই জন্য আজকে ভালো লাগছে রান্না করতে। তো মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে নেব, আর সবসময় মাছ যখন আমি রান্না করি, ভেজে রান্না করি, তখন কিন্তু একটু হালকা ভাজা দিয়েই আমি মাছগুলো রান্না করি, কারণ মাছ খুব কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না, এই জন্য হালকা করে ভেজে নেব। কারণ মাছটা কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তখন মাছের যে স্বাদটা ওটা পাওয়া যায় না। তো আমি দেখলাম তো এপিট ওপিট করে নিয়েছি, দেখতে মনে হচ্ছে অনেক বেশি ভাজা হয়ে গেছে, আসলে কিন্তু না। আর এই তেলেই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব আলু। আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে তারপরে আলুটাকে সুন্দর মতো কষে নেব, হাফ সিদ্ধ করে নেব, তারপরে ধুন্দুল দিব। তো পেঁয়াজটা কিন্তু আমি 1-2 বার নাড়াচাড়া করি আলুগুলো দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে পেঁয়াজটাও ভাজা হবে, আলুটাও হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া হবে। এখন আমি একে একে এর ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর খুব সামান্য দিব হলুদ আর মরিচের গুঁড়াটা, কারণ ধুন্দুলের ভিতরে বেশি হলুদ দিলে ভালো লাগবে না, ভালো লাগে না। আর মরিচটা কম দিব, কারণ ধুন্দুল হচ্ছে মিষ্টি তরকারি, এর ভিতরে বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, এই জন্য পরিমাণ মতো বুঝে আমি এখানে অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রসুন, খুবই অল্প মশলায় আমি এই তরকারিটা রান্না করছি। আর সবসময় আমি সরিষার তেলেই রান্না করে থাকি, তো আজকে একটু ভাবলাম যে সয়াবিন তেল দিয়ে রান্না করি। এই যে পানি দিয়ে দিলাম, এভাবে আলুটা সেদ্ধ হোক একটু, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন আলুটা এখন মোটামুটি কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব ধুন্দুলগুলো। এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব, মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব।
তো ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না। এইভাবে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এই যে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে, আরও কিন্তু এখান থেকে পানিটা বের হবে। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি বুঝে আর কি ঝোলের পানিটা দিব। যে খুব বেশি পরিমাণে দিব না, এতটুকুই থাকবে। এখন আমি উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দেব। এই তো হচ্ছে আমার সিম্পল রান্না বান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি মাস্ট ক্লিক করে দিবেন, তাহলে আমার নিয়মিত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কতটা পানি কিন্তু আরও বেরিয়েছে। তো আমি খুব বেশি কিন্তু এটা শুকাবো না, বলেইছি যে এটা একটা ঝোল তরকারি হবে, আর ধুন্দুলের তরকারি বা ঝিঙের তরকারির ঝোল কিন্তু খেতে বেশি ভালো লাগে, শরীরের জন্য কিন্তু খুবই ভালো ঠান্ডা তরকারি। তো একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। তার কারণ এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য দেইনি, এটা জাস্ট লবণ আর মিষ্টিটা দেওয়াতে একটা টেস্ট ভালো আসবে, এই কারণেই দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো আর কি, গরমের দিনে এরকম তরকারি খেতে কিন্তু আসলেই ভালো লাগে। তো এই যে শেষে কিন্তু আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরা আর পেঁয়াজ দিয়ে বাটা একসাথে, দিয়ে একটু ঢেকে রাখবো, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো যে এখন তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। দেখতে পাচ্ছেন ঝিঙেটা কিন্তু সুন্দর আস্তে আস্তে আছে, দেখতে সবুজই আছে। এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব। তো চাইলে রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন যে তরকারিটা আসলে কেমন হবে। তো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না, আজকের ছোট্ট একটা ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতেই তো পাচ্ছেন তরকারির লুকটা কত সুন্দর।